বহমপুর শহীদ স্মৃতি আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত ডিজিটাল পুথিভঁরাল উদ্বোধন। 16 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে ডিজিটাল পুথিভঁরাল। নগাঁও জেলার বৃহত্তর বহমপুর অঞ্চলের শিক্ষার প্রাণকেন্দ্রস্বরূপ ঐতিহ্যমণ্ডিত বহমপুর শহীদ স্মৃতি আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত শনিবারে এটি অত্যাধুনিক ডিজিটাল পুথিভঁরাল আর অধ্যয়ন কেন্দ্র উদ্বোধন করা হয়। নবনির্মিত পুথিভঁরাল উদ্বোধন করে বহমপুর সমষ্টির বিধায়ক জিতু গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানত বহমপুর অঞ্চলের বহুকেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা সমিতির সমূহ সভ্য সমন্বিতে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আর কর্মচারী উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে সরকারের বিদ্যালয় উন্নয়নের অভিলাষী আঁচনির অধীনত 16 লাখ টাকা ব্যয় সাপেক্ষে উক্ত ডিজিটাল পুথিভঁরাল আর অধ্যয়ন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গতি রাখি বিদ্যালয় কর্তৃপক্ষে আয়োজন করা অভ্যর্থনা অনুষ্ঠানের মাজত বিধায়ক জিতু গোস্বামীয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বাবে ইতিমধ্যে প্রস্তাবিত 7 কোটি টাকার আবন্টন মঞ্জুরি হয়েছে বলে ঘোষণা করে আর অতি শীঘ্রই এই বৃহৎ প্রকল্পের কাম আরম্ভ হব বলে দোহারে। এই ঘোষণায় বিদ্যালয় কর্তৃপক্ষের স্থানীয় রাইজর মাজত আনন্দর লহর তুলিছে। বিদ্যালয়খনের ভারপ্রাপ্ত অধ্যক্ষা দেবাহুতি মহন্তই বিদ্যালয়ের ডিজিটাল পুথিভঁরাল উদ্বোধন করে ছাত্রছাত্রীসকলের বহুদিনিয়া অভাব আর দীর্ঘদিনিয়া সমস্যা সমাধান করার বাবে বিধায়কগীর সকলোরে বদান্যতার বাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। হয়, আজি আমার সরকারের উদ্যোগত সমগ্র শিক্ষা অধীনত আমার বিদ্যালয় ডিজিটাল পুথিভঁরাল উন্মোচন করা হয়েছে। এই ক্ষেত্রে এটা আমার যে বৃহত্তর বহমপুর অঞ্চলের কণ কণ শিশুসকলের পঠনের যে অভ্যাস, পঠনের যে অভ্যাস আর বর্তমান তথ্য প্রযুক্তি বিদ্যার যুগত সম্পূর্ণ সেই আহিলারে ইয়াত পরিপূর্ণ করা হয়েছে পুথিভঁরালটি। গতি আমার ছাত্রছাত্রী যথেষ্ট উপকৃত হব বলে ভাবিছো। আজি পুথিভঁরালটি বাইদেউ কোনে উন্মোচন করলে? আমার আজি এই শুভ উদ্বোধন করলে পুথিভঁরালটি বহমপুর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত জিতু গোস্বামী ডাঙরিয়াদেবে। আমি আনন্দিত, তেখেতরও উদ্যোগতে আমি এই পুথিভঁরালটি পালো, আমার বিদ্যালয়ে পালে আর বহুতো বিদ্যালয় ওসরত আছে, তথাপিও আমি তেখেতর উদ্যোগতে পাইছো। তেখেতলে আমি সেই কারণে আমি এই সুযোগতে তেখেতক কৃতজ্ঞতা জানাইছো বিদ্যালয়ের পরিয়ালের তরফের পৰা। অসমীয়া প্রতিদিন ডিজিটাল সংবাদ বহমপুর।